জেলাতে আইদার কমপ্লিটলি ড্রাই অথবা দু একদিন দু একটি জেলাতে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি বাধা ছাড়া কিচ্ছু নেই। কারণ এমন কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই যা আমাদের পশ্চিমবঙ্গকে বা আমাদের রিজিয়নকে অ্যাফেক্ট করতে পারে ডিউরিং দ্য নেক্সট উইক, দিস উইক, এক সপ্তাহ। তো পশ্চিমের হাওয়া এখন সেরকম কিছু নেই, মানে রাদার আপনি বলতে পারেন এখন হাওয়া আপনার যে সবসময় যে উত্তর পশ্চিম দিকে আসছে তারা কখনো কখনো উত্তর পূর্ব দিক থেকেও এমন হাওয়া পায়। প্রথম কথা, আমাদের আইএমডি প্রেডিকশনই হচ্ছে যে নভেম্বর মাসের অ্যাটলিস্ট 25 তারিখ পর্যন্ত মিনিমাম টেম্পারেচার যেটা সেটা অ্যাবাভ নর্মাল থাকবে। তাহলে শীত পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, 25 তারিখ পর্যন্ত শীতের গল্প, 25-এর পর ভাবসাগরম কোথায় হবে? ভাবসাগরম তো কিছু নেই, ভাবসাগরমে তো কোনো ব্যাপারই নেই, এমন কিছু ময়েশ্চারে নেই যে ভ্যাপসা হতে পারে। বলতে পারেন ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাইনেস নট ভ্যাপসা, ড্রাইনেসটা বেড়ে গেছে। ড্রাইনেস এখন শীতকালে বাড়বেই, কারণ ওয়েস্টার্লি উইন্ড আসছে, নর্দার্লি উইন্ড আসছে, নর্থ ইস্টার্লিও নর্দার্লি নর্থে, কারণ ভ্যাপসার তো কোনো মানে একটু ড্রাইনেস তো ধীরে 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 বাড়তেই থাকবে। আর সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গকে কোনো রকম এফেক্ট করছে না, ওই সিস্টেমটা আছে, একটা সাইক্লোনিক সার্কুলেশন একটা আছে 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে, সেটা আছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে। সাউথ ইস্ট বে অফ বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ অনেকখানা সাউথে আছে। তো ওই সিস্টেমটা মোটামুটি যেহেতু আমাদের যে সমস্ত ম্যাথামেটিক্যাল মডেলগুলো আছে তাদের তাদের যে গাইডেন্স, সেই গাইডেন্স অনুযায়ী বলে গাইডেন্স দিচ্ছে যে দ্যাট সিস্টেম মে মুভ ইন এ ওয়েস্টার্লি ডাইরেকশন। ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে যদি যায়, ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশন গিয়ে ওটা হয়তো তামিলনাড়ু, শ্রীলঙ্কা, ফিলঙ্কা এগুলোকে হয়তো এফেক্ট করতে পারে। এগুলো যে টিপিক্যাল নর্থ ইস্ট মনসুনের একটা, কারণ এখন তো আফটার অল নর্থ ইস্ট মনসুনও চলছে না, তো নর্থ ইস্ট মনসুন এটা একটা ক্যারেক্টারিস্টিক, মানে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ কথা হচ্ছে আমাদের রিজিয়নে কিন্তু কথা হচ্ছে ইন দ্যাট কেস নর্থ ইস্টাল উইন্ড থাকে, নর্থ ইস্ট মানে দ্যাট উইল বি ড্রাই, দ্যাট উইল বি ড্রাই, বৃষ্টির অত কোনো